Assalamualaikum, আমি প্রফেসর ফেরান্দির নাহার আসমা কথা বলবো চুলি সমস্যা নিয়ে। চুলি সমস্যা কিন্তু আমরা প্রায়ই পেয়ে থাকি এবং এটি অত্যন্ত কমন একটি রোগ। আর এটি কমন হওয়ার কারণ হচ্ছে আমাদের দেশের ওয়েদার, হট এবং হিউমিড ওয়েদার। আমরা দেখা যায় যে আমাদের দেশে গরমকালটা বেশি থাকে এবং আমরা প্রায়ই ঘামতে থাকি এবং এই ঘাম শরীরে নিয়ে আমরা বিভিন্ন কাজ করতে থাকি। সেই কারণেই এই রোগটি আমরা অতিরিক্ত দেখতে পাই। এর যে জীবাণুটি এর পিছে দায়ী সেটি হচ্ছে মেলাসেজিয়া, যেটি এক ধরনের ফাঙ্গাস এবং এই ফাঙ্গাস বা ছত্রাকের সংক্রমণে কিন্তু এই ছুরি হয়ে থাকে। ছুরি সাধারণত দেখা যায় যে দুই কালারের হয়ে থাকে, সাদা কিংবা কালো। ছোট ছোট ছোপ ছোপ বিশেষ করে যেই জায়গাগুলোতে আমরা অতিরিক্ত খামি বা তেল হয়েছে বডিতে সেই জায়গাগুলোতে দেখা যায়। সাধারণত ফেসে কিংবা বুকে, পিঠে, গায়ে এক ধরনের সাদা সাদা কিংবা কালো কালো ছোপ ছোপ, অনেক সময় গুঁড়ি গুঁড়ি একেবারে পাউডারের মতো এক ধরনের স্কেলও দেখতে পাওয়া যায়। এটিকে আমরা ছুরি বলে থাকি। এই ছুলি রোগটি কিন্তু সমাধান সম্ভব। যেহেতু এটি ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে, তাই এটি হলে আমরা এটি ফাঙ্গাস কিছু ওষুধ দিয়ে থাকি। কখনো কখনো যদি এর আক্রমণের তীব্রতা খুব বেশি না থাকে, তাহলে দেখা যায় যে লাগানো কিছু এন্টি ফাঙ্গাল ড্রাগস এবং সেই সাথে শ্যাম্পু ব্যবহারে কিন্তু এটি নিরাময় সম্ভব। তবে এটি যদি অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় আমরা একটি এন্টি ফাঙ্গাল ড্রাগস খেতে দিয়ে থাকি। এটি ভালো হয়ে যাওয়ার পরও কিন্তু পরবর্তী সিজনে আবার গরমের সময় আবার চলে আসতে পারে, যাতে বারবার এটি না হয় সেটির জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে যে অতিরিক্ত যাতে শরীর না ঘামে সেটি ব্যবস্থা করতে হবে। খোলামেলা পরিবেশে থাকতে হবে, যেখানে বাতাসের প্রবাহ রয়েছে কিংবা যেখানে ঘামের সমস্যা নেই সেই ধরনের পরিবেশে থাকতে হবে। আর আনটি যেটি করা যেতে পারে সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আমাদের যে কাপড় চোপড়গুলো আমরা ব্যবহার করছি সেটি প্রতিনিয়ত পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ভালোভাবে ব্যবহার করতে হবে। আর যেহেতু এটি একটি ছত্রাকের সংক্রমণ, কিন্তু এটি কিন্তু ছোঁয়াচে, তাই টাওয়েল বা যে পরিধেয় বস্ত্রাদি যেগুলো রয়েছে সেগুলা একজনের আরেকজন না ব্যবহার করাই ভালো। জি, ধন্যবাদ।